আজকে আমি পদার্থবিজ্ঞান প্রথমপত্রের দশম অধ্যায়ে চট্টগ্রাম বোর্ড দু হাজার পনেরো সালে যে সৃজনশীল প্রশ্নটা আসছিলো সেটা সমাধান করব সুপ্রিয়া শিক্ষার্থীবিন্দু এটা সমাধান করার উদ্দেশ্য হলো আমাদের এখানে আমরা খুব সিম্পল কিছু ভুল করি ধরতে গেলে আমাদের বাজারে যে প্রচলিত গাইডগুলো আছে সেই গাইডগুলোর ভিতরেও কিছু সিম্পল ভুল আছে আজকে আমরা সেই সিম্পল ভুলটাই সমাধান করবো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু দেখো চট্টগ্রাম বোর্ড দু হাজার পনেরোতে যে কোয়েশনটা আসছিল এখানে আমি পুরোপুরি লিখি নাই তবে আংশিক লিখছি তো সেখানে একটা বক্স আছে বক্সে স্থানের অপশনে ডাকা ও রাজশাহীর কথা বলা আছে তারপর বলা আছে শুষ্ক বাল্ব থার্মোমিটার পার্ট সিক্ত বাল্ব থার্মোমিটার পার্ট শুষ্ক বাল্ব থার্মোমিটার পার্ট ডাকার ক্ষেত্রে দেওয়া আছে রাজশাহীর ক্ষেত্রে দেওয়া আছে সিক্ত ভাল্ব থার্মোমিটার পার্ট ডাকার ক্ষেত্রে দেওয়া আছে রাজশাহীর ক্ষেত্রে দেওয়া আছে তারপরে আর জিনিস দেওয়া আছে সেটা হলো আমার গ্লেসার উৎপাদক আর এই গ্লেসার উৎপাদকটা আমরা বায়ুর তাপমাত্রা নেই তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে বায়ুর তাপমাত্রা বলতে আমরা বুঝি শুষ্ক বাল থার্মোমিটারের পার্ট বায়ুর তাপমাত্রা বলতে আমরা কি বুঝি শুষ্ক বাল থার্মোমিটার থার্মোমিটারের পার্ট এখন আসো নিচে আরও কিছু জিনিস দেওয়া আছে দেখো ফোরটিন সিক্সটিন টোয়েন্টি এইট থার্টি থার্টি টু থার্টি ফোর অর্থাৎ বিভিন্ন তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের যে মানটা সেটাও দেওয়া আছে তো আমাদের এক নম্বর কোশ্চেনে যেটা বলছে অর্থাৎ তিন মার্কের জন্য যে কোশ্চেনটা বলছে যে ডাকার শিশিরাঙ্ক কত কিন্তু আমি এখানে কী লেখছি ডাকা ও রাজশাহীর শিশিরাঙ্ক কত তাহলে আমরা শুরুতে যে কাজটা করব ঢাকা এবং রাজশাহীর শিশিরাঙ্কটা বের করব শিশিরাঙ্ক বের করার একটা আমরা সূত্র জানি সেটা হলো থিটা ওয়ান মাইনাস থিটা জি থিটা ওয়ান মাইনাস থিটা টু এরকম একটা আমরা সূত্র জানি এখানে থিটা ওয়ান হচ্ছিল আমার শুষ্ক বাল্ব থার্মোমিটারের পার্ট তারপরে আসো থিটা টু সিক্ত বাল্ব থার্মোমিটারের পার্ট আর থিটা হচ্ছে শিশিরাঙ্ক আর এখানে জি হচ্ছে গ্লেসার উৎপাদক গ্লেসার উৎপাদক আর এই গ্লেসার উৎপাদকটা নিতে হয় বায়ুর তাপমাত্রায় বায়ুর তাপমাত্রায় তার মানে এই সমীকরণে কোনটাকে কি বলে সেটা আমরা দেখলাম এখন আমরা ঢাকার শিশিরাঙ্কটা বের করব তারপরে আমরা যেটা করব রাজশাহীর শিশিরাঙ্ক বের করব তাহলে সেই ক্ষেত্রে আমরা ডাকার ইনফরমেশনগুলো নিব। দেখো আমার কি বের করতে হবে শিশিরাঙ্ক আর শিশিরাঙ্ককে কি দ্বারা প্রকাশ করে থিটা দ্বারা তাহলে আমি লিখলাম থিটা ডি তার মানে এটা ডাকার শিশিরাঙ্ক সেই ক্ষেত্রে আমি যেটা লিখতে পারি থিটা ওয়ান মাইনাস জি থিটা ওয়ান মাইনাস থিটা টু কিছু আগে আমরা বলছি বা দেখছি থিটা ওয়ান হচ্ছে শুষ্ক বাল্ব থার্মোমিটারের পার্ট তার মানে এটা হচ্ছে আমার থিটা ওয়ান আর থিটা হচ্ছে কত আমার সিক্ত বাল্ব থার্মোমিটারের পার্ট তার মানে এটা হচ্ছে আমার থিটা টু তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দিই এখানে দেখো থিটা ওয়ান কার ক্ষেত্রে ডাকা টোয়েন্টি এইট পয়েন্ট তাহলে তার গ্লেসিয়ার উৎপাদক আছে কত ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ফোর তাহলে আমি লিখলাম ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ফোর থ্রিটা ওয়ানের মান টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স মাইনাস থ্রিটা টু থ্রিটা টু আসতে আসে কত মার টোয়েন্টি তাহলে আমি দিলাম টোয়েন্টি এখন আমরা দেখি যে ঢাকার শিশিরাঙ্ক আমরা কত পাই এখানের দিকে দেখো যে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ফোর ফার্স্ট ব্রেকট টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স মাইনাস টোয়েন্টি ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ফোর টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স মাইনাস আনসার আমাদের আবার করতে হবে টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স মাইনাস টোয়েন্টি ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ফোর এটা আসতে আছে আমাদের টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স মাইনাস আনসার আস্তে আস্তে হলো আমাদের ফোরটিন পয়েন্ট টু নাইন ডিগ্রি সেলসিয়াস তার মানে ঢাকার শিশিরাঙ্গ কত পাইছি আমরা ফোরটিন পয়েন্ট টু নাইন ডিগ্রি সেলসিয়াস এইবার আমরা আমাদের সুবিধার্থে এ পাশে লিখে রাখবো ফোরটিন পয়েন্ট ফোরটিন পয়েন্ট টু নাইন ডিগ্রি সেলসিয়াস আমরা তো ঢাকারটা বের করলাম এখন আমাদের বের করতে হবে হলো রাজশাহীটা তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখি থিটা ওয়ান ইকোয়াল সরি আমাদের বের করতে হবে হলো রাজশাহীটা তাহলে থিটা আর থিটা ওয়ান মাইনাস জি থিটা ওয়ান মাইনাস থিটা টু অর্থাৎ এটাকে আমরা এভাস নিলাম এটাকে এভাশ আনছি তারপরে আমরা সাইড চেঞ্জ করছি সেই ক্ষেত্রে আমরা পাই থিটা আর ইকল থিটা ওয়ান মাইনাস জি থিটা ওয়ান মাইনাস থিটা টু তাহলে এখন দেখো রাজশাহীর ক্ষেত্রে থিটা ওয়ান থার্টি টু পয়েন্ট ফাইভ তাহলে আমি লিখলাম থার্টি টু পয়েন্ট ফাইভ মাইনাস রাজশাহীর ক্ষেত্রে গ্লেশিয়ার উৎপাদক ওয়ান পয়েন্ট সিক্স টু ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স টু ফাইভ থিটা ওয়ান থার্টি টু পয়েন্ট ফাইভ মাইনাস থিটা টু টোয়েন্টি তাহলে দিলাম আমি টোয়েন্টি এখন আমরা দেখি রাজশাহীর শিশিরাঙ্ক কত অর্থাৎ রাজশাহীতে তার শিশিরাঙ্ক বলতে কী বোঝাচ্ছে তাপমাত্রা এখানে আছে থার্টি টু পয়েন্ট ফাইভ মাইনাস টোয়েন্টি টু ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স টু ফাইভ তাহলে থার্টি টু পয়েন্ট ফাইভ মাইনাস আনসার আমাদের এখানে যেটা আসতেছে পনেরো পয়েন্ট ফোর ফোর ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে শিশিরাঙ্ক পাইলাম পনেরো ফিফটিন পয়েন্ট ফোরটি ফোর ডিগ্রি সেলসিয়াস তাহলে আমরা এখানে লেখ রাখি থিটা আর ফিফটিন পয়েন্ট ফোরটি ফোর ডিগ্রি সেলসিয়াস দুই নম্বর কোশ্চেন যেটা বলছে সেটা আমরা দেখি এই দুই নম্বর কোশ্চেনটাই আমরা ভুল করি কোনো ব্যক্তি আমি লিখলাম কোনো ব্যক্তি কোন জায়গায় বা স্থানের কথাই লিখি আমরা কোন স্থানে অধিকতর স্বস্তি ফিল করবে স্বস্তি অনুভব করবে স্বস্তি বলতে বোঝানো হচ্ছে সে ঢাকা না রাজশাহী কোথায় সে ভালো ফিল করবে সেই ক্ষেত্রে আমাদের যেটা বের করতে হয় আমরা জানি আপেক্ষিক আর্দ্রতা বের করতে হয় সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু তাহলে প্রথমে আমরা যে কাজটা করব ঢাকার যে আপেক্ষিক আদ্রতা সেটা বের করবে আর আপেক্ষিক আর্দ্রতা আমরা জানি আর ইকল এফ বাই এফ ইন্টু কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আর এফ বাই এফ ইন্টু কত হান্ড্রেড পার্সেন্ট এফটাকে আমরা জানি কি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাস করছে শিশিরাংকে শিশিরাংকে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ আর এই ক্যাপিটালে বলতে আমরা জানি বায়ুর তাপমাত্রায় বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ বা বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ ইন্টু হান্ড্রেড পারসেন্ট তাহলে আমরা এইগুলা যদি আমরা বের করতে পারি অর্থাৎ শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ এবং বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যদি বের করতে পারি তাদের অনুপাতকে হান্ড্রেড পারসেন্ট দ্বারা গুণ করি তাহলে ওই জায়গার আপেক্ষিক আর্দ্রতা পাই তার মানে একটা জিনিস আমরা শিওর আফেকিগুলো তাকে কী কীভাবে প্রকাশ করতে হয় শতকরায় প্রকাশ করতে হয় তাহলে ঢাকার ক্ষেত্রে আমরা কী কী বের করতে পারি সেটা দেখো ঢাকার ক্ষেত্রে শিশিরাঙ্ক আছে আমার ফোরটিন পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস কত আছে আমাদের এখানে ফোরটিন পয়েন্ট ডিগ্রি সেলসিয়াস তাহলে প্রথমে আমরা এফটা বের করব সেটা হল আমার ফোরটিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত এটা দিয়ে আমরা সম্পৃক্ত বুঝবো তারপরে এটা দিয়ে আমরা জলীয় বুঝবো তারপরে এটাতে বাষ্প আর এটাতে বুঝবো কি আমরা চাপ তার মানে ঢাকার ক্ষেত্রে কিন্তু আমরা বের করতেছি সেখানে আমরা আর ডি দিলাম এপিকল ফোরটিন পয়েন্ট টোয়েন্টি নাইন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ তাহলে এটাকে আমি কীভাবে লিখতে পারি সেটা দেখো আমি প্রথমে লিখতে পারি ফোরটিন অর্থাৎ ফোরটিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ প্লাস লিখতে পারি টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ এটাকে আমি এভাবেও লিখতে পারি এখন এখানে থেকে আমাদের যে কাজটা করতে হবে তাহলে ফোরটিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ প্লাস জিরো পয়েন্ট টু নাইন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ দুটাকে যদি আমি যোগ করি তাহলে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ আমি পেয়ে যাব তাহলে ফোরটিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ আছে আমাদের ইলেভেন পয়েন্ট নাইন নাইন এম এম এইচ জি তাহলে আমি লিখলাম ইলেভেন পয়েন্ট নাইন নাইন লিখলাম আমি তারপরে লিখব কত আমি প্লাস এম এম এইচ জিটা আমরা একটু পরে লিখি তারপর আমার বের করতে হবে কোনটার জন্য জিরো পয়েন্ট টু নাইন সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এখানে থেকে আমাদের একটা জিনিস বোঝার দেখো এই দুইটা জিনিস থেকে একটা জিনিস আমরা করি যে ষোলো থেকে যদি আমি চোদ্দো বাদ দেই ভাগ দেই দুই সেটা কয় ডিগ্রির জন্য পাবো আমি অর্থাৎ ষোলো ডিগ্রি থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস বাদ দিলে আমার টু ডিগ্রি সেলসিয়াস তাকে যদি দুই দ্বারা ভাগ দেই তাহলে আমি কিসের জন্য পাবো এক ডিগ্রি সেলসিয়াস আর এই এক ডিগ্রি সেলসিয়াসকে যদি আমি জিরো পয়েন্ট টু নাইন দ্বারা গুণ করি তাহলে আমি পাবো কার জন্য জিরো পয়েন্ট টু নাইন ডিগ্রি সেলসিয়াসের জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ পাবো তার মানে আমি এখানে কী করতে পারি আগে হলো সিক্সটিন সিক্সটিনের জন্য কত আছে আমাদের পয়েন্ট সিক্স থ্রি তারপরে জন্য আছে আমাদের ইলেভেন পয়েন্ট নাইন নাইন আছে কত টু এখন এইটা কার জন্য পেলাম এক ডিগ্রির জন্য পেলাম এইটাকে আবার আমার কী তারকুন দিতে হবে টু সরি তাহলে আমি এটাকে গুনুন দেবো এখন ইন্টু জিরো পয়েন্ট টু নাইন তাহলেই আমার এই যে দেশিরাঙ্ক ডাকার ক্ষেত্রে ফোরটিন পয়েন্ট টোয়েন্টি নাইন ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ আমি পেয়ে যাব তাহলে আমার এখানে আসতে আসে এলেভেন পয়েন্ট নাইন নাইন এটাকে আমি একটু ক্যালকুলেশন করে দেখি কত আসে থার্টিন পয়েন্ট সিক্স থ্রি মাইনাস ইলেভেন পয়েন্ট নাইন নাইন বাঘ হলে আমার টু ইন্টুয়েলভ আমার জিরো পয়েন্ট টু নাইন তার মানে আমাদের এখানে আসতে আছে জিরো পয়েন্ট টু থ্রি সেভেন এইট এম এম এইট জি প্লাস এলেভেন পয়েন্ট নাইন নাইন আস্তে আসে হলো আমাদের টুয়েলভ পয়েন্ট টু টু সেভেন এইট এম এম এইট জি তার মানে দেখো ডাকার ক্ষেত্রে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাসন চাপ পাইছি আমরা টুয়েলভ পয়েন্ট টোয়েন্টি টু সেভেন্টি এইট এম এম এইচ জি তাহলে আমরা আমাদের সুবিধার্থে এখন একটা কাজ করবো উপরে এটাকে এখনই লিখে দেব উপরে এটাকে আমরা এখনই লিখে দেব হানড্রেড পারসেন্ট তাহলে এখানে লিখলাম আমরা টুয়েলভ পয়েন্ট টু টু সেভেন এইট এখন আমাদের কী বের করতে হবে সেটা দেখো এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হলো ক্যাপিটালে তাহলে ক্যাপিটাল এফ বলতে কী বোঝানো হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ আর বায়ুর তাপমাত্রা বলতে আমরা কি বোঝাচ্ছি যে টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস তাহলে এইটাকে আমি কীভাবে লিখতে পারি সেটা দেখো টোয়েন্টি প্লাস জিরো পয়েন্ট সিক্স আগের মতোই টোয়েন্টি এইট প্লাস জিরো পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ এটা হলো আমার সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ তাহলে সেই ক্ষেত্রে দেখো টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াসের জন্য আমি কত জানি জানি হলো টোয়েন্টি থ্রি পয়েন্ট থার্টি ফাইভ তাহলে আমি দেখলাম টোয়েন্টি থ্রি পয়েন্ট থার্টি ফাইভ প্লাস এখন আমার কার জন্য বের করতে হবে জিরো পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াসের জন্য বের করতে হবে তাহলে এখানে আমি আবার কী করতে পারি সেটা দেখো দেখো এই যেটা আছে টোয়েন্টি এইট আর এটা আছে আমার থার্টি তাহলে থার্টি থেকে যদি আমি টোয়েন্টি এইট বাদ দিই ভাগ দিই দুই তাহলে কার জন্য পাবো আমি এক ডিগ্রি সেলসিয়াসের জন্য পাবো কার জন্য পাবো অর্থাৎ থার্টি ডিগ্রি সেলসিয়াস হতে টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস বাদ দিলাম তাহলে আমার কত হলো টু ডিগ্রি আর নিচে হলো টু তাহলে কত ডিগ্রি পেলাম আমি এক ডিগ্রি সেলসিয়াস তাহলে এই এক ডিগ্রি সেলসিয়াসকে যদি আমি আবার জিরো পয়েন্ট সিক্স দ্বারা গুণ করি তাহলে কার জন্য পাবো আমি জিরো পয়েন্ট সিক্স ডিগ্রি সেলসিয়াসের জন্য পাবো হলো সম্পৃক্ত জলীয় বাষ্প তাহলে সেই ক্ষেত্রে আমি যেটা কাজ করতে পারি দেখো এখানে লিখতে পারি আমি যে থার্টি থার্টির জন্য আছে কত আমাদের থার্টি আর টোয়েন্টি এইটের জন্য কত আছে আমাদের টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি ফাইভ বাই ও কারণ এটা হলো থার্টি এটা হলো টোয়েন্টি তাহলে কতজন পাইতেছি আমরা এর জন্য ওইটাকে আবার দুই তারা ভাগ করলে কতজন পাবো আমি একের জন্য তাকে আবার গুন করতে হবে আমার জিরো তার মানে গুনুন হলো আমার জিরো এখন আমরা দেখি কত আসে আমাদের

আস্তে আসছিল আমাদের টোয়েন্টি নাইন পয়েন্ট থার্টি নাইন পয়েন্ট টোয়েন্টি নাইন পয়েন্ট থার্টি নাইন ফোর এম এম এইচ জি তাহলে দেখো বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে সেটা আমরা কোথায় লিখব এই জায়গায় লিখবো সেটা হচ্ছিলো আমার টোয়েন্টি নাইন পয়েন্ট থার্টি নাইন ফোর উপরেও এম এম এইচ জি নিচেও এম এম এইচ জি তাহলে ওটাকে কাটাকাটি করতে পারি আমরা এখন আমরা কী করব সেটা দেখো তাহলে আমরা যেটা পেলাম টুয়েলভ পয়েন্ট সেভেন এইট বাঘ আসতে আমাদের টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি নাইন ফোর ইন্টু হানড্রেড পারসেন্ট তাহলে আমাদের এখানে যেটা আসতেছে সেটা হল ফোরটি ওয়ান পয়েন্ট সিক্স পারসেন্ট তার মানে দেখো ডাক ডাকাতে আপেক্ষিক আর্দ্রতা কত পাইছি আমরা ফোরটি ওয়ান পয়েন্ট সিক্স পারসেন্ট তাহলে আমরা আমাদের সুবিধার্থে যেটা যে কাজটা করব আর ইকুয়াল ফোরটি ওয়ান পয়েন্ট সিক্স পারসেন্ট তাহলে এটা হলো আমাদের ঢাকাতে আপেক্ষিক আর্দ্রতা এখন আমরা যে কাজটা করবো সেটা হলো রাজশাহীতেও সেমভাবে আপেক্ষিক আর্দ্রতা বের করব তাহলে আমরা যে কাজটা করতে পারি আর ইকুয়াল এফ বাই এফ ইন্টু কত পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট এটা আমরা জানি তাহলে দেখো এই এপটাকে আমরা কী জানি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ এখন এটা কার ক্ষেত্রে বের করবো রাজশাহীর ক্ষেত্রে তাহলে এপ ইকুয়াল রাজশাহীর ক্ষেত্রে শিশিরাঙ্ক আমাদের কত আছে দেখো ফোরটিন ফিফটিন পয়েন্ট ফোরটি ফোর তাহলে আমরা বলতে পারি ফিফটিন পয়েন্ট ফোরটি ফোর সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ আমরা অনেক কিছু লিখতে হয় যে কারণ আমরা এটাকে এভাবে বুঝবো এ হচ্ছে রাজশাহীর ক্ষেত্রে শিশিরাঙ্গে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ শিশিরাঙ্গ কত আছে আমার ফিফটিন পয়েন্ট ফোরটি ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ তাহলে এ পি কম তাহলে এটাকে আমরা আবার এভাবে বলতে পারি ফোর ফিফটিন প্লাস জিরো পয়েন্ট ফোরটি ফোর লিখতে পারি এভাবে ফিফটিন প্লাস জিরো পয়েন্ট ফোরটি ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ তাহলে দেখো এখানে আমার কত দরকার এখানে ফিফটিনের জন্য দরকার আমার কি এখানে ফিফটিন দেওয়া আছে নাই আমার কত আছে সিক্সটিন আছে আর আছে হলো আমার ফোরটিন তাহলে এখানে থেকে আমি একটা কাজ করি সেই আগের মতো দেখো সিক্সটিনের থেকে আমি বাদ দিলাম থার্টিন পয়েন্ট সিক্সটি থ্রি মাইনাস ফোরটিন ফোরটিনের জন্য আছে হলো আমার এলেভেন পয়েন্ট নাইন নাইন বাই আস্তে আস্তে কত আমাদের টু সপ্রিয়া শিক্ষার্থীবিন্দু তাহলে এখানে আমরা কি করলাম সেটা দেখো তুমি যে সিক্সটিনের জন্য সিক্সটিন ডিগ্রি সেলসিয়াসের জন্য সম্পৃক্ত জলে বাষ্পচাপ এটা মাইনাস ফোরটিন ডিগ্রি সেলসিয়াসের জন্য সম্পৃক্ত জলে বাষ্পচাপ এটা তাহলে কয় ডিগ্রির জন্য পাইছি আমরা দুই ডিগ্রি তাহলে তাকে যদি দুই তারা ভাগ করি কয় ডিগ্রির জন্য পাবো আমরা এক ডিগ্রি তাহলে এখানে থেকে আমরা আবার এটাকে কী দ্বারা গুণন করবো ফিফটিন দ্বারা গুণ করবো তারপরে প্লাস আসবে আমাদের জিরো পয়েন্ট ফোর ফোর তাহলে সেটাকে আবার আমরা একইভাবে করতে পারি সেটা দেখো অথবা এটাকে আমরা এভাবেও করতে পারি অ্যাকুরেসিভাবে যে ইন্টু ফিফটিন পয়েন্ট ফোর এটাও করতে পারি তার কারণ এখানে আমরা কয় ডিগ্রির জন্য পাইছি এক ডিগ্রির জন্য পাইছি তাহলে সেটাকে ফিফটিন পয়েন্ট ফোরটি ফোর দ্বারা গুণ করলে আমরা ফিফটিন পয়েন্ট ফোরটি ফিফটিন পয়েন্ট ফোরটি ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলে বাস্পচাপটা পেয়ে যাব থার্টিন পয়েন্ট সিক্সটি থ্রি মাইনাস ইলেভেন পয়েন্ট নাইন বাঘ আসতে ছিল আমার টু ইন্টু আসতে ছিল আমার ফিফটিন পয়েন্ট ফোরটি ফোর তাহলে আমরা পেলাম টুয়েলভ পয়েন্ট সিক্সটি সিক্স জিরো এইট এম এইচ জি তার মানে আমরা যে এখানে যেটা পেলাম যে রাজশাহীর ক্ষেত্রে শিশিরাঙ্কের সম্পৃক্ত জলের বস্পস্রাপ টুয়েলভ পয়েন্ট সিক্সটি সিক্স এম এম এইচ জি তো আমাদের সুবিধার্থে এখন আমরা যে কাজটা করবো এখানে একটু লেখে রাখব আর তাহলে উপরে ছিল কত আমাদের স্মল তার জন্য পাইছি আমরা তাহলে টুয়েলভ সিক্সটি সিক্স জিরো এইট ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এখানে কত আছে আমাদের ক্যাপিটাল এফ এখানে আছে হলো আমাদের ক্যাপিটাল এফ তাহলে এখন ক্যাপিটাল এফ বলতে আমরা এখন দেখি যে ক্যাপিটাল এফের ক্ষেত্রে আমরা কী বের করতে পারি ক্যাপিটাল এফের ক্ষেত্রে বলা আছে দেখো তুমি থার্টি টু পয়েন্ট ফাইভ অর্থাৎ থার্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ এটার জন্য আমরা একটু বের করবো কি থার্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ তাহলে সেই ক্ষেত্রে এপি কু হল আমাদের এখানে আছে থার্টি টুর জন্য কত আছে দেখো থার্টি টুর জন্য আসলে আমাদের থার্টি ফাইভ পয়েন্ট সিক্স সিক্স তাহলে আমরা লিখলাম থার্টি ফাইভ পয়েন্ট সিক্স সিক্স প্লাস কার জন্য বের করতে হবে আমার পয়েন্ট ফাইভ ডিগ্রি পয়েন্ট ফাইভ ডিগ্রির ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি থার্টি ফোরের থেকে থার্টি টু বাদ দিলাম তাহলে কত পাইলাম দুই দুই এর যদি আবার দুই দ্বারা ভাগ দিই তাহলে কত পাইলাম আমি এক একের যদি আবার আমরা জিরো পয়েন্ট ফোর ফাইভ দ্বারা গুণ দেই তাহলে আমরা কত পাবো জিরো পয়েন্ট ফাইভের জন্য পাবো সবজি শেখাতে কিন্তু তার মানে দেখো এখানে আমাদের আসতে আছে থার্টি ফোর থার্টি নাইন পয়েন্ট নাইন জিরো মাইনাস থার্টি ফাইভ পয়েন্ট সিক্স সিক্স বাইতেছে টু তাহলে আমরা কয় ডিগ্রির জন্য পাইলাম এক ডিগ্রি এইটাকে আবার গুণন করলাম জিরো পয়েন্ট ফাইভ দ্বারা তাহলে এই ক্ষেত্রে আমাদের এফের মান কত আছে আমরা সেটা দেখি এখানে আছে আমার থার্টি ফাইভ পয়েন্ট সিক্স সিক্স প্লাস থার্টি নাইন পয়েন্ট নাইন মাইনাস থার্টি ফাইভ পয়েন্ট সিক্স সিক্স বাগাস আছে আমার টু ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফোরটিন টোয়েন্টি ফাইভ তাহলে প্লাস থার্টি ফাইভ আমাদের থার্টি সিক্স পয়েন্ট এইট জিরো টু ফাইভ এম এম জি তাহলে এই ক্ষেত্রে দেখো রাজশাহীর ক্ষেত্রে বায়ুর তাপমাত্রা ছিল থার্টি ডিগ্রি সেলসিয়াস সেই থার্টি টু পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসে সম্পৃক্ত যে জলীয় বাষ্প চাপ সেটা পাইলাম আমরা থার্টি সিক্স পয়েন্ট এইট জিরো টোয়েন্টি ফাইভ এম এম এইচ জি সেটা আবার আমরা এখানে বসিয়ে দিব থার্টি সিক্স পয়েন্ট এইট জিরো টু ফাইভ কত আসে আমরা সেটা দেখি আমাদের এখানে আসতেছে থার্টি ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট কত আসতেছে আমাদের এখানে থার্টি ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট এটা কোন ক্ষেত্রে পাইছি আমরা রাজশাহীর ক্ষেত্রে পাইছি আর ডাকার ক্ষেত্রে কত পাইছি আমরা ডাকার ক্ষেত্রে আমরা পাইছি ফোরটি ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আমাদের যে কোশ্চেনটা ছিল যে কোনো একজন ব্যক্তি এই দুই জায়গার ভিতর কোথায় স্বস্তি ফিল করবে এখন আমরা যে কাজটা করি যে আবেগিক আর্দ্রতা যেখানে বেশি সেখানে আমরা অস্বস্তি ফিল করি যেখানে আবেগিক আদ্রতা কম সেখানে আমরা স্বস্তি ফিল করি কিন্তু এই দুইটা টপিক্সের ক্ষেত্রে আসলে আনসার আমাদের ওইটা হবে না এখন ওই আনসারটা না হওয়ার পিছনে যে কারণটা সেটা তোমাদের মনে রাখতে হবে যে দেখো এখানে আমাদের ঢাকায় আপেক্ষিক আর্দ্রতা আছে ফোরটি ওয়ান পয়েন্ট সিক্স পারসেন্ট রাজশাহীতে আছে থার্টি ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট এখন এখানে যে আপেক্ষিক আর্দ্রতা এই আপেক্ষিক আর্দ্রতায় স্বভাবতই আমরা বা আমাদের শরীরে গাম হয় না আর গাম না হলে সেখানে কি ত্বকটা শুষ্ক থাকে তাহলে এখানে থেকে একটা জিনিস দেখো তুমি আপেক্ষিক আর্দ্রতা যেখানে কম সেখানে ত্বক বেশি শুষ্ক হবে আপেক্ষিক আর্দ্রতা যেখানে বেশি সেখানে ত্বক ত্বকটা কি কম শুষ্ক হবে তার মানে যেখানে ত্বকটা বেশি শুষ্ক হবে সেখানে আমাদের শরীর কি চটচট বেশি করবে যেখানে শুষ্কটা কম হবে আমাদের ত্বকটা শুষ্ক কম হবে সেখানে শরীর চর্চা কম হবে তার মানে এই দুইটা অপশন থেকে তুমি যদি আনসার করো সঠিক আনসার হচ্ছে যে এই যে ফোরটি ওয়ান পয়েন্ট সিক্স পারসেন্ট ফোরটি ওয়ান পয়েন্ট সিক্স পারসেন্ট এখানে ত্বক শুষ্ক কম হবে শরীর চর্চা কম করবে তার মানে কোন একজন ব্যক্তি যদি রাজশাহীতে থাকে অথবা ঢাকায় থাকে এই দুইটা জায়গার ভিতর সে ঢাকায় সবচেয়ে বেশি স্বস্তি ফিল করবে কিন্তু আমাদের বাজারে যে গাড়িটা আছে সেখানে ডাইরেক্ট যে কথাটা বলা বলে দেওয়া সেটা হলো যে আপেক্ষিক আদ্রতা বেশি কোথায় এখানে তার মানে সে এখানে অস্বস্তি ফিল করবে কিন্তু আমরা কি দেখলাম যে আসলে এই আপেক্ষিক আদ্রতা বিশিষ্ট অঞ্চলে শরীরে গাম হয় না আর শরীরে যদি গাম না হয় সেখানে ত্বকটা শুষ্ক হয় আর ত্বক শুষ্ক হবে কোথায় বেশি যেখানে আপেক্ষিক আদ্রতা কম তার মানে এখানে অস্বস্তি বেশি আর এখানে আর্দ্রতা বেশি ত্বক শুষ্ক কম হবে তার মানে আমরা এখানে স্বস্তি ফিল করবো ওরা কী জন্য ডাকলো